ধর্ষক সন্ত্রাসীদের সহায়তায় বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করাছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবিও জানিয়েছেন তিনি। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট। সিলেটের এমসি কলেজ আর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদী মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, দুর্বৃত্তরাই এখন ক্ষমতাসীনদের ক্ষমতার উৎস। আজকে প্রত্যেকটি ঘটনার সাথে সরকারের অঙ্গ সংগঠন জড়িত, প্রতিদিন তাদের নাম আসছে। এটা একটা সম্পূর্ণভাবে অসভ্য একটি সমাজে পরিণত হয়েছে, যে সমাজে কোনো নৈতিকতা নেই, যে সমাজে কোনো আইনের শাসন নেই। কেন আজকে আমাদের শিশুরা নির্যাতিত হচ্ছে, কেন আমাদের মেয়েরা ধর্ষিত হচ্ছে? এর একটাই মাত্র কারণ যে এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার তাদেরকেই মদত দেয় যারা তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য সেই গুন্ডামি করে, সন্ত্রাসী করে। দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ভিন্ন মতগুলোকে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরাসরি বলতে হবে, আর কোনো সময় দেওয়া যাবে না, আর কোনো সময় নেই, এখন সময় পড়াই ভালো হবে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।